অবশ্যই লাইক করতে ভুলবে না। তো গাইস ফার্স্টে দেখো, আমাদেরকে যদি কেউ অ্যাটাক করে ব্যাক সাইড দিয়ে, তো ছুরি যদি গলার এখানে ধরে কি করবে ফার্স্টে? হ্যাঁ, এভাবে ধরলে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। সিম্পল দেখো, যখনই ও তোমাকে এইভাবে ধরবে তো কোনো নড়াচড়া করবে না, চুপচাপ বডিটাকে শক্ত করে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তো গাইস দেখো, ছুরিটা যখনই তোমরা এ করবে, তোমরা যদি এইভাবে যদি বার হতে যাও তাহলে কি হবে, এটা তোমার গলাটা লাগবে, কেটে যাবে, তুমি ডেড হয়ে যেতে পারো। তার জন্য তোমাকে ছুরিটা কাটার আগে তোমাকে দেখতে হবে কীভাবে ও কী পজিশনে আছে। তো ফার্স্ট যখন পজিশন থাকবে এই জায়গাটা শক্ত করে আগে তোমার যেই এইভাবে ধরছে ফার্স্টে এইভাবে টাইট করে ধরো, তো বডির এইদিকে আনবে না কখনো, কেটে যাবে। যখনই এ করবে দেখো, ছুরিটাকে বাইরের দিকে এরকম টানার চেষ্টা করবে। তো এটাকে যখনই তুমি বাইরে টানবে, ফার্স্ট টানবে, তো টানার পরে দেখো এই হাতটাকে এটাকে এইভাবে রাখবে না, তাহলে কি হবে প্রেশারটা পাবে না ও তোমার হাত থেকে। যখন এ করবে দেখো, এটাকে হালকা এইভাবে ঘোরাবে, এই এটাকে ঘুরিয়ে দেখো আমি কিভাবে ঘুরছি সেটাকে অবশ্যই আগে ফলো রাখবে। তো ফার্স্টে আমি এইভাবে ঘুরছি, তো এটাকে ঘোরার পরে দেখো এখান থেকে আমি কিভাবে ঘুরছি, দেখো এটাকে টাইট করে রাখছি, রাখার পরে এটাকে দেখো একটা জিনিস ফলো রাখবে, এটা যেন তোমার বডির এইদিকে যেন না আসে। তো যখন এটাকে ঘোরাবে এটাকে সাইড টানবে, এই সাইড দিয়ে টানার পরে দেখো এটাকে এই কাঁধে রাখবে, তোমার এই কাঁধে। তো যখন তুমি এটাকে সোজা রেখে দেবে দেখো, এটাকে টাইট করে রাখবে, রেখে তোমার কাঁধে এইভাবে চাপ দেবে, এমনি ছাড়িয়ে যাবে, আর ওর হাতটা ভেঙে যাবে। তারপরে তুমি এখান থেকে এটা ছাড়িয়ে যাওয়া মানে ওর হাত ভেঙে যাচ্ছে, ও আর কিছু করতে পারবে না। তারপরে তোমাকে আর একটা জিনিস দেখাবো দেখো, এটাকে শক্ত করে এটাকে মারার পরে এটা যখনই তুমি টাইট করবে এটাকে অ্যাটাক করতে পারো। তো কীভাবে অ্যাটাক করবে দেখো, ফার্স্টে আমি এটাকে চাপ দেবো, দেখো এই চাপ দিচ্ছ, তো দেওয়ার পরে এখান থেকে অ্যালবোটাকে টাইট করো, বডিতে অ্যাটাক করো, ফুল পাওয়ারফুল অ্যাটাক। তো গাইস আবার তোমাদেরকে দেখাবো কীভাবে করছি। তো ফার্স্টে দেখো সিম্পল, বডিটাকে শক্ত করে দাঁড়াও, পজিশন দেখো এখান থেকে এটাকে শক্ত করে এইভাবে ঘোরো, এই কীভাবে ঘুরছি দেখো, এই পজিশন, এই সাইড আনছি, এটাকে লেভেলটাকে সোজা রাখবে। তো রাখার পরে দেখো এখান থেকে তোমরা এই আসছো, এই এটাকে ঘুরবে, এই তো তোমাদেরকে দেখো এইভাবে যখন এটাকে চাপ দিচ্ছ এমনি ছেড়ে দেবে, কোনো পাওয়ার দেওয়ার দরকার নেই, এটাকে চাপ দাও দিয়ে অ্যাটাক করো। তো গাইস আবার তোমাদেরকে এই সাইড দিয়ে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো ফার্স্টে পজিশন সিম্পল জিনিস, এখান থেকে এটাকে টাইট করে বডির এইদিকে আনো। তো আনার পরে দেখো এটাকে যখন থাকছে তোমাকে বডির এইদিকে আসলে হবে না, ওর বডির দিকে থাকতে হবে, টাইট করে রাখতে হবে যাতে ও আমাকে কোনো রকমভাবে অ্যাটাক না করতে পারে। তো ফার্স্টে দেখো এই ঘুরছি, এই এই ঘুরিয়ে এটাকে লেভেলটা রাখছি, অবশ্যই এটাকে ফলো রাখবে, এটা যেন ভাঁজ না হয়। তারপর এটাকে কাঁধে তোলো, তোলার পরে এখান থেকে কিছু করার দরকার নেই, হালকা করে তুমি একটুখানি বডির দিকে এরকমভাবে চাপ দাও, এই এই চাপ দিচ্ছ। তো চাপ দেওয়ার পরে দেখো এখান থেকে ফুল অ্যাটাক করো, পাওয়ারফুল। তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক করতে ভুলবে না।